নিউ জলপাইগুড়ি শিয়ালদা স্পেশাল ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের ফলে মালদা টাউন স্টেশনের প্রায় দেড় ঘন্টা আটকে গেল এই নিয়ে যাত্রীদের মধ্যে দেখা গেছে শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে ট্রেনটি আসার পর ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ দেখা যায় পাশাপাশি ট্রেনটিকে ছ নম্বর প্ল্যাটফর্মে থামাতে সেখানে সেই প্ল্যাটফর্মে কোনো খাবার দোকান এমন কি জলের দোকানও না থাকার ফলে যাত্রীদের চরম হয়রানির শিকার হতে হয় এই নিয়ে রেলকর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে যাত্রীরা অবশেষে ইঞ্জিনের খুলে আরেক একটি ইঞ্জিন লাগানোর পর তারপর ট্রেনটি এনজিপির উদ্দেশ্যে রওনা দেয় রেলাত্রী রবি কুমার শাহ জানান ট্রেনটির ইঞ্জিন প্রথমে নৈঘাটিতে দু ঘন্টা হয়ে সেখানে ঠিক করা হয় শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে আসার পরে আবার ট্রেনটির ইঞ্জিন খারাপ হয়ে যায় সেখানে প্রায় দেড় ঘন্টা পর ইঞ্জিন লাগানো হয় এটি যাত্রীদের মধ্যে রেল পরিষেবা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে আর আমাদের ওখানে নেহাটিতে ইঞ্জিন খারাপ হলো দু আড়াই ঘন্টা গেলো আর তারপর এখানে আবার ইঞ্জিন সেই খারাপ ইঞ্জিন লাগিয়ে দিয়েছে আবার অন্য ইঞ্জিন এসেছে দেড় ঘন্টা এখানে বসে রয়েছি আমরা আর কোনো স্টল নেই কিছু নেই এখানে খাওয়া দাওয়ারও সুবিধা হচ্ছে মানে সবই মানে যত হ্যারাসমেন্ট আছে সব হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে ইন্ডিয়ান রেলওয়ে কী কাজ করছে বুঝতেই পারছি না আমরা নাম নাম রবি কুমার